কাল টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগ দেবেন রণদা প্রসাদ স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে। দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে কাল টাঙ্গাইলের মির্জাপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণিল সাজে সেজেছে নারী জাগরণের সেরা শিক্ষা কেন্দ্র কুমুদিনী কমপ্লেক্স। বঙ্গবন্ধু কন্যার আগমন উপলক্ষে উৎসবের আমেজ পুরো এলাকায়। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রপথিক দানবীর রণদা প্রসাদ সাহার জন্মস্থান টাঙ্গাইলের মির্জাপুর। আজীবন আর্ত মানবতার সেবায় কাজ করেছেন তিনি, প্রতিষ্ঠা করেছেন শিক্ষা প্রতিষ্ঠান সহ দাতব্য চিকিৎসালয়। মহান মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন রণদা প্রসাদ সাহা। রণদা প্রসাদের প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্সে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজ সহ কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করবেন তিনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে বরণ করতে চলছে নানা আয়োজন। কমপ্লেক্সের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ। মাননীয় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে আমরা সবাই আনন্দিত। আমরা আশা করব উনি এসে আমাদের এসব কিছু দেখে খুশি হবেন, আমরাও ধন্য হব। অন্যান্য গান, নাচ, অনুষ্ঠান এসব কিছুর অনেক সুন্দরভাবে আয়োজন করে আছি। আমরা চাই উনি আমাদের সফলতা, আমাদের কার্যক্রম দেখে খুবই খুশি হন, তাহলে আমরা আমাদের সফলতা অর্জন করতে পারব। বেশ কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। প্রায় 1300 পুলিশ সদস্য মোতায়েন করা হবে এবং নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। টাঙ্গাইলের 40 লক্ষ জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই, আমরা শুভেচ্ছা জানাই। জাতির জনকের কন্যাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষায় কুমুদিনী কমপ্লেক্স সহ টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ। সমর ইসলাম, 21 টেলিভিশন।